বিয়ের অনুষ্ঠানে নতুন জামাই শ্বশুরবাড়ির লোকদেরকে হুজুর ও মুরব্বীদেরকে টাকা দিতে হয়, ইসলামের দৃষ্টিতে এটা কেমন কাজ? ভাইরা, শ্বশুরবাড়িতে নতুন জামাই বিয়ের অনুষ্ঠানে দেখা যায় যে ওই শ্বশুরবাড়ির যত হুজুর আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, আশপাশে আলেম ওলামা আছে, ময় মুরব্বী আছে, সবাইকে চাঁদা দিতে হয়। আপনাদের এলাকায় আছে এগুলা? শুধু সেটা না, আমি কোন কোন এলাকায় গেছি, দেখছি যে জামাইকে বলা হয় যে আমাদের মসজিদ আছে একটা, আরেকটা আছে পাশেরটা, মসজিদেও টাকা দিতে হবে। এগুলো তো চাঁদাবাজি। জামাই বেটা বিয়ে করতে গেছে, শরীয়ত তাকে এক জায়গায় খরচ করতে বলছে, সেটা কি? স্ত্রীর মহর, এটা তাকে দিতে হবে। এছাড়া আর কোনো খরচের বাধ্যবাধকতা তার উপর, মহরটা তাকে দিতে হবে। আরেকটা খরচ আছে, সেটা তার সাধ্যে থাকলে করবে, না থাকলে না, সেটা হলো অলিমা, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে। এই দুইটা তার খরচ আছে। এবার আপনি কি করলেন, আপনার শালাশালি কতগুলারে লাগাই দিয়া গেইট একটা লাগাইয়া এবার সেখানে চাঁদাবাজি করলেন, টাকার বান্ডিল বাইর করে নিলে, যেতে দিব না। যাক, এটা তো বিনোদনের নামে হয়, হাসি মজাকের নামে হয়, এটা যে দেয় সেও অনেক সময় খুশি মনেই দেয়, মজা করে দেয়, পোলা পাইবে, এটা তো এক জিনিস। কিন্তু আপনি ঠান্ডা মাথায় মুরব্বীরা বিয়ের অনুষ্ঠানে বেচারারে বলতেছেন এই যে উনি ওনারে মুসাফা করো, তার মানে টাকা দাও, এই যে ওনাকে দাও, ওনাকে দাও। আমি দেখছি অনেক শ্বশুর দেখাই দেয়, আমার কাছে মনে হয়েছে এই কতগুলো ভিক্ষুক নিয়ে আসছে, এই ভিক্ষুকগুলোর ভিক্ষা দেওয়ার জন্য জামাইকে বলতেছে বাবা ওনারে ভিক্ষা দাও, ওনারে ভিক্ষা দাও, ওনারে ভিক্ষা দাও। এটা একটা সামাজিক অনাচার, সামাজিক অনাচার। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল ইমরিউম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের মাল, কারোর টাকা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ভোগ করতে পারেন না। জামাইয়ের টাকা কি এত উপচয়া পড়তেছে যে চিনে না শুনে না শ্বশুরবাইয়ের কোথাকার কে আসছে, এরে দিবে এরে দিবে এরে দিবে, চতুর্দিকে শুধু টাকা ছিটাবে, এত টাকা তো কামড়ায় নাই তার, ঠিক না মেয়ে? ঠিক, এইটা দিতে বাধ্য হচ্ছে বেচারা, কারণ ওই যে বিয়ের অনুষ্ঠান, শ্বশুর বলছে না দিলে আবার বিয়ে ভেঙে যায়, কোন ঝামেলা হয়। আবার মসজিদের জন্য টাকা আপনার লাগবে, তো মসজিদের জন্য টাকা আপনি জামাইকে বাধ্য করতেছেন যে বিয়ে হবে আমাদের এলাকা, মসজিদে টাকা দিতে হবে, মসজিদ সাহেব দিতে হবে, খাদেম সাহেব দিতে হবে, এলাকা বিয়ে হলে ইমাম মুয়াজ্জিনদের পাওয়া ভালো, ঠিক না বেঠিক? এগুলো অন্যায়, এবং এত বড় অন্যায়, এগুলোকে আমরা অন্যায় মনে করি না, এটা হারাম। অন্যায় ভাবে ওই জামাইয়ের সম্পদ আপনি আত্মসাত করতেছেন। আমি কি বুঝাতে পারতেছি? এই ব্যাপারে মুরব্বীদের দায়িত্বশীল হতে হবে, আল্লাহর ওয়াস্তে সমাজকে অনাচার মুক্ত করেন। নতুন জামাই আসছে শ্বশুরবাড়ির মসজিদে দেখতে গেছে, তার যদি টাকা পয়সা থাকে, সে যদি সম্পদশালী হয়, আপনারা তার কাছে দাওয়াত পেশ করতে পারেন যে আমাদের মসজিদে নির্মাণ কাজ চলছে বাবা। সেটা তো অবশ্যই প্রথম দিন মেহমান হয়ে বেচারা আসছে, সেই দিনই আপনি রসিদ বানিয়ে দাঁড়ায় থাকবেন, এরকম ডাকাতি মার্কা চাঁদাবাজিতে হওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে না। আস্তে আস্তে জামাই বাবাজি পূরণ হয়েছে, আপনি জামাই বাবাজির কাছে মসজিদের জন্য বললেন, বলতে পারেন এটা ভালো কাজের জন্য বললেন, বলতে পারেন এটা তার ইচ্ছার উপর নির্ভর করবে, কিন্তু না, সবাই মিলে বসে চাঁদাবাজি করবেন। আমি নিজে এরকম কয়েকটা বিয়ে দিয়েছিলাম, প্রতিবাদ করছি আমি, কে কার কথা শুনে? যদি জামাইয়ের পক্ষ হয়ে আসেন আপনি, আর আপনি মাসালা বলেন যেটা জায়েজ নাই, বলবে মৌলবীরে পয়সা করে দিয়ে আনছে আগের থেকে। তো আমাদের এই সমস্ত অনাচার দূর করা লাগবে না? আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা এই সমস্ত সামাজিক পাপ এবং অনাচার এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ।